আর 700 কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোচা, যার জেরে আবারও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কাল বৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি, কবে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোচা, বাংলা কি এর প্রভাব পড়তে চলেছে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার এই প্রসঙ্গে নয়া তথ্য দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি সতর্কতা জারি রয়েছে। 7 থেকে 11 তারিখের মধ্যে আন্দামান উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে গিয়েছেন তাদের প্রত্যেককে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। আগামী 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে দিনের তাপমাত্রা বাড়তে চলেছে, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে মোচা ঠিক কোথায় আছড়ে পড়তে চলে তা এখনও স্পষ্ট নয়। নিম্নচাপ তৈরি হওয়ার পর তার গতিপথ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। উত্তরবঙ্গের 5টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। আগামী রবিবার সোমবার উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি 3টি জেলায় শুষ্ক থাকবে, বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি এই 3টি জেলায়। দক্ষিণবঙ্গে আজ থেকে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির মাত্রা কমবে, হু হু করে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ একবারে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হবে না। কলকাতায় একেবারে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 6ই মে আবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, সেটি আবার শীঘ্রই তা নিম্নচাপে পরিণত হতে পারে। যদি এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না, এখনই সেই নিয়ে কোনো পূর্বাভাস আসেনি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও তা এখনও স্পষ্ট নয়। এদিকে সাইক্লোন মোচার জন্য অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে IMD। এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পরিস্থিতির উপর প্রত্যেকে মুহূর্তে নজর রাখা হচ্ছে, নিম্নচাপ তৈরি হওয়ার পর কোন পথে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল কোথায় হবে তা বলা সম্ভব। এদিকে ঘূর্ণিঝড় মোচার মোকাবেলায় ইতিমধ্যে তৎপর উড়িষ্যা প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নবীন পট্টনায়ক। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে শুরু হয়েছে তৎপরতা। অন্যদিকে জানা গিয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলির উপরে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে আগে থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। উল্লেখ্য, মোচা নামটি রেখেছে EMS, এই নামের সঙ্গে কফির যোগ রয়েছে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।